পেঁচা এক প্রকার নিশাচর ও শিকারী পাখি। এদের মাথা বড়, মুখমণ্ডল চ্যাপ্টা ও মাথার সামনের দিকে চোখ থাকে। অন্ধকারে দেখতে পাওয়া পেঁচার চোখের চারদিকে বৃত্তাকারে পালক সাজানো থাকে, একে ফেসিয়াল ডিস্ক বলে। শত্রুকে বিভ্রান্ত করার জন্য কিছু পেঁচার আবার নকল চোখ থাকে। মাথার পিছনে কালো রঙের পালককে নকল চোখ বলে মনে হয়। পেঁচার ঘাড়ে 14টি অস্থিসন্ধি থাকে, যার জন্য পেঁচা তার ঘাড়কে 270 ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারে। এই দক্ষতা পেঁচাকে টিকে থাকতে সাহায্য করে। পেঁচা সহজে চোখ ঘোরাতে না পারলেও ঘাড় ঘুরিয়ে চারপাশ নজরে রাখে। পেঁচার খাদ্য তালিকায় আছে ইঁদুর, উড়ন্ত কীট পতঙ্গ ও মাছ। পেঁচা নিঃশব্দে উপর থেকে ছো মেরে শিকার ধরতে পছন্দ করে। অন্যান্য শিকারী পাখি ঈগল ও বাজের মতো এদের শক্তিশালী পায়ের থাবার সাথে তীক্ষ্ণ নখও আছে। এদের শ্রবণ শক্তি অত্যন্ত উচ্চমানের। ইঁদুরকে না দেখলেও, ইঁদুরের চলাফেরা, এমনকি খাওয়া দাওয়ার শব্দেও ইঁদুরকে শনাক্ত করতে এরা সক্ষম। বেশিরভাগ পেঁচাই শিকারকে গিলে খায়। পরে হজম না হওয়া অংশ যেমন পালক দলা আকারে উগড়ে দেয়। নিশাচর এই পাখি গধূলি লগ্নে সক্রিয় হয়ে ওঠে। তবে নিশাচর বলা হলেও সব পেঁচা নিশাচর নয়। গ্রেট গ্রে, নর্দার্ন হক, নর্দার্ন পিগমি একেবারে নিশাচর নয়। এদের দিনের বেলায়ও দেখা মেলে। শিকার ধরে এরা কোনো খুঁটির উপরে বসে থাকতে পছন্দ করে। কিউবান জায়ান্ট আউল পৃথিবীর সবচেয়ে বড় আকৃতির পেঁচা। এদের উচ্চতা প্রায় 3 ফুট, তবে এরা এখন বিলুপ্ত। পেঁচা অল্প দূরত্ব উড়াউড়ি করলেও আর্কটিক তুষার পেঁচার 1000 মাইল পর্যন্ত ভ্রমণ করার রেকর্ড আছে। পেঁচা পুরনো গাছের কোটর, পাহাড় ও পাথরের ফাঁকে ও পুরনো দালান কোঠা বা বাড়িতে থাকে। আমাদের দেশে মানুষের মধ্যে পেঁচা নিয়ে কিছু কুসংস্কার প্রচলিত আছে। অনেকে মনে করেন পেঁচার ডাক অশুভ কিছুর ইঙ্গিত। সনাতন ধর্মাবলম্বীদের কাছে লক্ষ্মী পেঁচা পূজনীয়। তবে বিজ্ঞানীদের মতে এরা শুভও নয়, অশুভও নয়। এরা প্রাণীজগতের সদস্য, বরং এরা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। বিভিন্ন দেশে কৃষিজমি রক্ষার জন্য জমির আশেপাশে পেঁচার বাসা বানিয়ে রাখা হয়, যেন পেঁচা ইঁদুর খেয়ে কৃষকের ফসল রক্ষা করে।